20 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে এখানে একটা রেখা নেই। তো এই রেখার এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি। এবার এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি। এবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি। এবার এই বিন্দু এবং এই বিন্দুকে কেন্দ্র করে এদের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি যেটা এদেরকে ছেদ করে। তো এখানে যে এই ছেদবিন্দুটা 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন এই 20 ডিগ্রির সাথে এই ছেদবিন্দুর অর্থাৎ এই বিন্দুর সাথে আর আমাদের এই কেন্দ্রের সাথে একটা সংযোগ রেখা অঙ্কন করি। তো 20 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো এবার 40 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হলে আমাদের এই 20 ডিগ্রি পরিমাণটা নিতে হবে, অর্থাৎ এই পরিমাণটা নিতে হবে। এটা নিয়ে এই 20র সাথে যদি এখানে অ্যাড করি তাহলে 20র সাথে আরও 20 অ্যাড করলে 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এখন তো 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন এটাকে যদি চাঁদার সাহায্যে পরিমাপ করি তাহলে দেখা যাবে যে এটা 20 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তো এখন 20, 40। তো এখন যদি 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় তাহলে এই 60 ডিগ্রি আর এই 40 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে যে কোণ উৎপন্ন হবে সেটাই হলো 50 ডিগ্রি। তো এটাকে সমদ্বিখণ্ডিত করতে আমাদের এই প্রান্ত আর এই প্রান্তে এটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তো এই বিন্দুটা হলো সমদ্বিখণ্ডক বিন্দু। তো এর সাথে যদি এই প্রান্ত যোগ করি তো 50 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এখানে 50 ডিগ্রি কোণ উৎপন্ন হলো।